नमस्कार बंधुरा आमार चैनले सबाइके स्वागत। आमि चले एसेछि नतुन रेसिपि निये। आमि आजके बानाबो कचुर लुचि दिये चिंगड़ी। तो तार जन्य एटाके आमि केटे नेब आगे। आमादेर एखान थेके तुले दियेछे सामनेई बागान थेके तुले दियेछे दीदी। एगुलो आमि केटे नेब परिष्कार करे। এভাবে পরিষ্কার করে কেটে নেব আমি। বন্ধুরা কচু কাটতে অনেকটাই সময় লাগবে, পরিষ্কার করে কেটে নিতে হবে। তো বন্ধুরা কচুগুলো আমার সব লতিগুলো সব কাটা হয়ে গেছে, দেখা যাচ্ছে রান্নাঘরে। আমার দেখুন কেমন আয়রনে হাত পুরো ইয়ে হয়ে গেছে আমার। তো চলুন দেখা হচ্ছে রান্নাঘরে, সব হয়ে গেছে। আমি চলে এসেছি রান্নাঘরে। আমি তো আজকে কচুর লতি দিয়ে চিংড়ি মাছ করব। তো তার জন্য কী কী লাগে বলে দেবো। আমি কচুটা কেটে ধুয়ে রেখেছি, কচুর লতি কেটে ধুয়ে রেখেছি। এখানে কিছু উপকরণ লাগে বলে দেবো। এখানে পটল যেটা লাগবে, এখানে 200 চিংড়ি, কুচো চিংড়ি নিয়ে নিয়েছি আমি। কুচো মানে খুব ছোট নয়, মাঝের সাইজটা নিয়ে নিয়েছি বাবা। এখানে আমি রসুন নিয়ে নিয়েছি, ছাড়িয়ে একটা রসুন ছাড়িয়ে নিয়েছি আমি। এখানে লঙ্কা নিয়েছি 10-12টা মতন, 12টা লঙ্কা নিয়েছি আমি, বেটে নেবো কাঁচা লঙ্কা। এখানে আমি কালো জিরে নিয়েছি, বেটে নেবো। এখানে ফোড়নে আমি 5 ফোড়ন নিয়েছি আর তেজপাতা নিয়েছি, ফোড়নে দেবো। এখানে মিষ্টি নিয়েছি, একটু দিয়ে দেবো। এখানে আমি নুন নিয়েছি, এখানে আমি হলুদ নিয়েছি পরিমাণ মতো দিয়ে দেবো। এখানে আমি 100 গ্রাম সরষের তেল নিয়েছি। তো চলো বন্ধুরা আমি উনুনটা আগে জ্বালিয়ে নেব। উনুনটা জ্বালিয়ে নেওয়া যাক। তো উনুনটা আমার জ্বলতে থাক, ততক্ষণ আমি একটু বেটে নেব, তেলটা ধুয়ে নেব। ধুয়ে নিয়েছি। তো বন্ধুরা আমি একসাথে বেটে নেব সব। আগে রসুন নিয়েছি, এখানে লঙ্কা রেখেছি নিয়ে নেবো কাঁচা লঙ্কা। লঙ্কা আর রসুনটা একটু বেশি লাগবে কচুতে, কালো জিরেটাও বেশি লাগবে পরিমাণ। কালো জিরেও নিয়ে নেবো, একসাথে বেটে নেবো 1 চামচ। বন্ধুরা এই চামচে 2 চামচ নিয়ে নিয়েছি আমি কালো জিরে। এবার আমি বেটে নেবো। আমি বেশি মিহি করবো না বন্ধুরা, একটু আদা পেশা করবো আমি। বাটা হয়ে গেছে বন্ধুরা, তুলে নেব। দেখুন বন্ধুরা আমি বেশি মিহি করিনি। আমার জ্বলে গেছে, কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা আমার গরম হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো কচুটা সেদ্ধ করার জন্য। কচুর লুচিটা আমি এক বাটি জল দিয়েছি বন্ধুরা। কচু সিদ্ধ জল আমরা একটুও ফেলবো না, সব নিয়ে নেব। আমি 2 বাটি জল দিয়েছি, জলের মধ্যে নুন দিয়ে দেবো। জলের মধ্যে 1 চামচ নুন দিয়ে দেবো আমি বন্ধুরা, 1 চামচ নুন দিয়ে দেবো। এবার জলটাকে আমি ফুটতে দেবো, ফুটে গেলে আমি কচুটা দিয়ে দেবো। তো বন্ধুরা জলটা আমার ফুটে গেছে, এবার কচু লতিগুলো দিয়ে দেবো, ধুয়ে রেখেছি পরিষ্কার করে। এবার আমি চাপা দিয়ে দেবো, এটা দিয়েই চাপা দিয়ে দেবো। এবার খুলে দেখে নেবো, এটা আমার গলে গেছে, আমি বেশি গালাবো না। এবার আমি কড়াই তেল দিয়ে দেবো। তেলটা আমার গরম হবে, ততক্ষণ আমি মাছটা মাখিয়ে নেবো, চিংড়ি মাছটা। তো হলুদ দিয়ে দেবো 1/2 চামচ। তো নুন দিয়ে দেবো 1/2 চামচ। এটাকে মাখিয়ে নেবো আমি। তেলটা চিংড়ি মাছটা দিয়ে দেবো।
ততক্ষণ আমি কচু থেকে জলটা আলাদা করে নেব। আমি এই জলটা ব্যবহার করে নিয়ে নেব, আবারও কচুতে দিয়ে দেবো পরে। কচু শুদ্ধ জল আমরা ফেলি না। তিন মিনিট সময় ভাজা হয়ে গেছে, লাল লাল করে তুলে নেবো আমি। আবারও তেল দিয়ে দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি দুটো তেজপাতা দিয়ে দেবো। একটু পাঁচফোড়ন দিয়ে দেবো, এই চামচে এক চামচ পাঁচফোড়ন দিয়ে দেবো। তো এবার আমি রসুন, কালো জিরে, কাঁচা লঙ্কা বেটে রেখেছি একসাথে দিয়ে দেবো। এটা আমি ভালো করে কষিয়ে নেবো। তো এটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি কচু সিদ্ধ করে রাখাটা দিয়ে দেবো, লতিটা একটু কষিয়ে নেব। এবার আমি হলুদ দিয়ে দেবো, এক চামচ হলুদ দিয়ে দেবো। একটু নুন দিয়ে দেবো, নুন আমার কচু সিদ্ধের সময় দেওয়া ছিল তাই অল্প করে দেবো। এটা হচ্ছে হাফ চামচ দিয়ে দেবো, দিয়ে নাড়িয়ে নেবো। তো এটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি কচু সিদ্ধ জলটা রেখেছিলাম দিয়ে দেবো, এটা দিয়ে দেবো আমি। এটা আমি মাখা মাখা করবো। এবার একটু ফুটিয়ে নেব, এবার ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেবো। তবে একটু ফোটা গরম, এবার এখানে আমি চিনি দিয়ে দেবো একটু। কচু তো একটু মিষ্টি লাগে বন্ধুরা, আমি এই চামচে দু চামচ দিয়ে দিয়েছি। আর একটু ফুটতে দেবো। তো বন্ধুরা, এবার আমার কচুর লতির চিংড়ি দিয়ে হয়ে গেছে, মাখা মাখা করে উলেছি, এটা আমার হয়ে গেছে। তাদের আমার রেডি, দেখা হচ্ছে খাওয়ার সময়। খেতে বসে গেছে, দিদিকে খেতে দেবো আজকে চিংড়ি দিয়ে কচুর লতি। দিদি খেয়ে বলবে আজকে কেমন হয়েছে। সুন্দর হয়েছে, কচু জিনিস তো এরকম করে করলেই খুব সুন্দর খেতে। বন্ধুরা, দিদি তো বললো ভালো হয়েছে, তো এরকম কচুর লতি চিংড়ি দিয়ে আপনারা করে খাবেন, খুবই ভালো লাগবে। তো আজকে এরকম তো ভিডিওটা এখানে শেষ করছি, যে আসি অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার।